সুজয়া আছিস? সুজয়া, সুমিতা মা আছেন? সুমিতা ভৌমিক মা? হ্যাঁ, আছি জয়গুরু। মা, আপনি শঙ্খটা বাজাবেন তো, চারটে তিপান্নাতে বললে। হ্যাঁ, বলবে আমাকে, আমি তাহলে বাজাবো। জয়গুরু, 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 জগুরু, জগুরু, কিছু বলছিলে? কিছু না, বলছিলে সুমিতা মাকে তুমি? বললাম, সুমিতা মাকে বললাম, সুমিতা মা বাজাবেন, শঙ্খ বাজানোর জন্য বলছিলাম। ও ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। সুমিতা মা, আপনি বাজান, শঙ্খ বাজান। হ্যাঁ, রাধা স্বামী নাম জোগাওয়ে সইতারে, কল কলেশ সব নাশ, সুখ পাওয়ে সব দুঃখ হরে, ঐসা নাম অপার, কই ভেদ ন জানে, যো জানে সো পার, বহুর ন জগ মে জন্ময়। রাধা স্বামী গায় করো, জন্ম সুফল কর লে, এহি নাম নিজ নাম হ্যায়, মন আপনে ধর লে, বৈঠক স্বামী অদ্ভুতি, রাধা নিরখ নিহার, আর না কোই লক সকে, শোভা আগম অপার, গুপ্ত রূপ যাহা ধারিয়া, রাধা স্বামী নাম বিনা মেহর নহি পাওয়ে, যহা কই বিষম করু বন্দে কি। রাধা স্বামী আগে, চিন পরতাপ জিয় বহু জাগে, বারংবার করু প্রণাম, সদগুর পদম ধাম সতনাম, আদি অনাদি যুগাদি অনাম, সন্ত স্বরূপ ছোড়ো নিজ ধাম, আয় ভাও জল নাও লগায়, হমসে জীবন লিয়া চড়ায়, সব যদিড়ায়া সুরত বতায়, কর্ম ভরম সে লিয়া বচায়, কোটি কোটি করু বন্দনা, অরব খরব দন্দোত, রাধা স্বামী মিল গয়ে, খুরা ভক্তি কসোত, ভক্তি শুনায় সবসে নারী, বেদ কতে বন তাহি বিচারি, সত পুরুষ চৌথে পদবাসা, সন্তন কাহা সদা বিলাসা, সোঘর দর্শায়া গুরুপুরে, বিন বজে যহ অচরজ তুরে, আগে অলখ পুরুষ দরবারা, দেখা যায় সুরত সে সারা, তিস পর অগম লোক কন্যারা, সন্ত সুরত কই করত বিহারা, তহসে দর্শে অটর অটারি, অদ্ভুত রাধা স্বামী মহল সওয়ারি, সুরত হই অতি কর্ম গনানি,
পুরুষ অনামি যাই সমানি করু বন্দে কি রাধা স্বামী আগে জিন পর তাপ জিয় বহু জাগে বারংবার করু পর নাম সদগুরু পদম ধাম সতনাম করো বন্দ কি রাধা স্বামী আগে বার বার করো জোড়কার সবিনয় করো পুকার সাধু সঙ্গ মহি দেবনিত পরম গুরু দাতার কৃপা সিন্ধু সমরথ পুরুষ আদি অনাদি অপার রাধা স্বামী পরম পিত মৈ তুম সদা আধার বার বার বল যাও তন মন বার চরণ পার ক্যা মুখলে মহি গাও মেহর করি যস কৃপা করো ধন্য ধন্য গুরুদেব দয়া সিন্ধু পুরন ধনী নিত করো তুম সেব অচল ভক্তি মহি দেব প্রভু দীন অধীন অনাথ হাত গাত মান করো অব রাখো নিত সাথ দীন দয়াল কৃপা নিধি কাম ক্রোধ মদ লোভ সব বিধি অবগুণ হার মে প্রভু রাখো মেরি লাজ তুমি দ্বারে অব মে পরা রাধা স্বামী গুরু সমরথ তুম বিন আর না দুসরা অব করো দয়া পরত কস তুমি দরে তি বিলম্ব কেউ দয়া করো মেরে সায়া দেব প্রেম কি রাত দুঃখ সুখ কুছ ব্যাপে নহি ছুটে সব উৎপাত দয়া করো মেরে সায়া দেব প্রেম কি রাত দুঃখ সুখ কুছ ব্যাপে নহি ছুটে সব উৎপাত বার বার করো জোড় কর সবিনয় করো পুকার সাধু সঙ্গ মহি দেবনিত পরম গুরু দাতার সাধু সঙ্গ মহি দেবনিত পরম পিতা দাতার গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর দেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমঃ অখণ্ড মণ্ডলাকারং ব্যক্তং যেন চরাচরম তৎপাদং দর্শিতং যেন তস্মৈ শ্রী গুরবে নমঃ অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানঞ্জন শলাকায় চক্ষুরুন্মীলিতং যেন তস্মৈ শ্রী গুরবে নমঃ স্থাবরং জঙ্গমং ব্যক্তং যেন কৃষ্ণং চরাচরম তৎপাদং দর্শিতং যেন তস্মৈ শ্রী গুরবে নমঃ চিদ্রূপেণ পরিব্যাপ্তং তৈলক্যং সচরাচরম তৎপাদং দর্শিতং যেন তস্মৈ শ্রী গুরবে নমঃ ন গুরুরধিকং তত্ত্বং ন গুরুরধিকং তপঃ তত্ত্বজ্ঞানত্বং নাস্তি তস্মৈ শ্রী গুরবে নমঃ মন্নাথ শ্রী জগন্নাথ মদ্গুরু শ্রী জগদ্গুরু মদাত্মা সর্বভূতাত্মা তস্মৈ শ্রী গুরবে নমঃ গুরুরাদিনাদিশ্চ গুরু পরম দৈবতম গুরু পরত নাস্তি তস্মৈ শ্রী গুরবে নমঃ ব্রহ্মানন্দং পরং সুখদং কেবলং জ্ঞানমূর্তিম দন্দাদিতং গগন সদৃশং তত্ত্বম স্বাদিলক্ষ্যম একং নিত্যং বিমলমচলং সর্বধি সাক্ষিভূতম ভবাতীতং ত্রিগুণরহিতং সদ্গুরুং ত্বং নমামি সদ্গুরুং ত্বং নমামি সদ্গুরুং ত্বং নমামি জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে
राधे गोविंद 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 बोले सदा डाको रे जय राधे राधे कृष्ण कृष्ण गोविंद गोविंद वालो रे छाड़ रे मन कपट चतुरे बदने बालो हरि 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 राम परम ब्रह्म जीवेर मूल धर्म अधर्म कुकर्म छाड़ रे जय राधे राधे कृष्ण कृष्ण गोविंद गोविंद वालो रे छाड़ रे मन कपट चतुरे बदने बालो हरि 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 नाम परम ब्रह्म जीवेर मूल धर्म अधर्म कुकर्म छाड़ रे जय राधे राधे कृष्ण कृष्ण गोविंद गोविंद वालो रे छाड़ रे मन भवेर आशा अजपा नामे कर रे नेशा राधे गोविंद नामटी बदने लये नयन निरे सदा भासरे जय राधे राधे कृष्ण कृष्ण गोविंद गोविंद वालो रे राधे गोविंद 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 बोले सदा डाको रे जय राधे राधे कृष्ण कृष्ण गोविंद गोविंद वालो रे छाड़ रे मन कपट चतुरे बदने बालो हरि 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 बोल 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 हरि नाम परम ब्रह्म जीवेर मूल धर्म अधर्म कुकर्म छाड़ रे जय राधे राधे कृष्ण कृष्ण गोविंद गोविंद वालो रे छाड़ रे मन भवेर आशा अजपा नामे कर रे नेशा राधा बोल 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 राधे गोविंद नामटी बदने लये नयन निरे सदा भासरे जय राधे राधे कृष्ण कृष्ण गोविंद गोविंद वालो रे राधे गोविंद 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 बोले सदा डाको रे जय राधे राधे कृष्ण कृष्ण गोविंद गोविंद वालो रे जय राधे राधे कृष्ण कृष्ण गोविंद गोविंद वालो रे। আজ সৎসঙ্গের যারা আয়োজন করেছেন, আজকে আমাদের একটা বিশেষ দিন, পরম আরাধ্যা জগজ্জননী শ্রী শ্রী পরমার 128তম জন্ম দিবস আবির্ভাব দিবস উপলক্ষে আজকে এই সৎসঙ্গের আয়োজন। তৎসহ আজকে সারাদিন ব্যাপী কিছু মানুষ বাঙ্গলিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই দিনটা উজ্জীবিত উদযাপিত করা হবে। আজকে প্রথমেতেই আমরা সকালে যে সৎসঙ্গ প্রার্থনা হলো এবং সৎসঙ্গ হলো হবে, এর পরবর্তীতে 9টার সময়তে সকাল 9টাতে সঙ্গীতাঞ্জলি আছে, একটি বিশেষ সঙ্গীতাঞ্জলি। তারপরেতে 11টার সময় আছে পরম আরাধ্য জগজ্জননী শ্রী শ্রী পরমার দিব্য জীবন কাহিনী। তারপর 11:30টার সময় আছে মাতৃ সম্মেলন। পরপর অনুষ্ঠানগুলি হবে, সবাইকে আপনাদের লিঙ্ক দেওয়া আছে। শুধুমাত্র এই সঙ্গীতাঞ্জলি যেটি হবে তার লিঙ্ক আপনারা একটু পরে পাবেন, সকলেই পাবেন। আজকে সৎসঙ্গে যিনি আয়োজন করেছেন আমাদের মিথুন তরফদারদা এবং অন্তরা তরফদার মা কুচবিহার থেকে, তারা আজকে সৎসঙ্গের আয়োজন করেছেন।
তারা বিশ্ববাসীর মঙ্গল প্রার্থনা এবং পারিবারিক সকলের মঙ্গল প্রার্থনায় তারা সৎসঙ্গের আয়োজন করেছেন। রত্না দাসমা, তিনি সৎসঙ্গের আয়োজন করেছেন, তার পুত্র এবং কন্যা যারা আছেন, বাড়ির যে সমস্ত ছেলেমেয়েরা আছে প্রত্যেকেই অসুস্থ আছে, তাদের শারীরিক সুস্থতা কামনায় নারু দাস, দিশা দাস এবং সোহান দাসের সুস্থতা কামনায় তার তিনি সৎসঙ্গের আয়োজন করেছেন। তাই আমরা পরমপিতা রাতুল চরণে তাদের প্রত্যেকেরই সুদীর্ঘ সুস্থ মঙ্গলময় জীবন প্রার্থনায় এবং বিশ্ববাসীর মঙ্গল প্রার্থনায় কিছুক্ষণ নাম জপ করব। নামের সময় হলো।
বন্দে পুরুষোত্তমম। দীপক রায়দা আপনি আছেন? সহপ্রতি ঋত্বিক সদ্য দীপক রায়দা। জলপাইগুড়ির থেকে সদ্য দীপক দা আপনি আছেন? মহেন্দ্র দা আছেন? মহেন্দ্র দা, হ্যাঁ বলো, যাবো হ্যাঁ, সত্যানুসরণ পাঠ করুন। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শ্রী হস্তলিখিত গ্রন্থ সত্যানুসরণ থেকে বাণী পাঠ। স্পষ্টবাদী হও কিন্তু নিষ্ঠভাষী হও, বলতে বিবেচনা করো কিন্তু বলে বিমুখ হইও না। যদি ভুল বলে থাকো সাবধান হও, ভুল করো না। সত্য বলো কিন্তু সংহার এনো না। সৎ কথা বলা ভালো কিন্তু ভাবা অনুভব করা আরো ভালো। অসৎ কথা বলার চেয়ে সৎ কথা বলা ভালো নিশ্চয়, কিন্তু বলার সঙ্গে কাজ করা ও অনুভব না থাকলে কি হলো? বেহালা বীণা যেমন বাদকোন গৃহে বাজে ভালো, কিন্তু তারা নিজে কিছু অনুভব করতে পারে না। যে অনুভূতির খুব গল্প করে অথচ তার লক্ষণ প্রকাশ হয় না, তার গল্পগুলি কল্পনা মাত্র বা আড়ম্বর। যত ডুববে তত বেমালুম হবে, যেমন ডালিম পাকলেই ফেটে যায়। তোমার অন্তরে সদ্ভাব পাকলেই আপনি ফেটে যাবে, তোমার মুখে তা প্রকাশ করতে হবে না। স্বস্তি স্বস্তি স্বস্তি। জয়গুরু, ইন পথের ইংলিশ কড়ি গ্রন্থ থেকে বাণী পাঠ করবেন আমাদের সুমন দত্ত ভাই, নবদ্বীপ থেকে। জয়গুরু, পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল জয়গুরু, চন্দ্রের পথের কড়ি গ্রন্থ থেকে বাণী পাঠ। তুমি মানুষকে ইষ্টানুগ যাজনদীপ্ত সেবার সহিত এমনতর সার্থক সম্বর্ধনশীল করে তোলো, যাতে সে তোমাকে তার পরিশ্রমলব্ধ সঞ্চয় হতে তৃপ্তি অভিদীপ্ত প্রাণে দান না করিয়াই থাকিতে পারে না। যতক্ষণ ইহা না হইতেছে, ঠিক বুঝিও তুমি বা সে জীবনে অল্পই সাফল্য মণ্ডিত হইবে। বাণী সংখ্যা 61। স্বস্তি স্বস্তি স্বস্তি। জয়গুরু। জয়গুরু, স্বাস্থ্য ও সদাচার সূত্র গ্রন্থ থেকে বাণী পাঠ করবেন শ্রদ্ধেয় হিমাদ্রি শেখর বিশ্বাস দা, নবদ্বীপ থেকে। জয়গুরু, জয়গুরু, পরম দয়াল পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের স্বাস্থ্য ও সদাচার সূত্র গ্রন্থ থেকে পাঠ। জীবন নষ্ট করো না, জীবনের উপার্জন যা স্বাস্থ্য সৌষ্ঠব রেখে তাই সংগ্রহ করো, আর সেই পারগতাকে বিনায়িত করে যেখানে যেমন দরকার তাই করো। তাই তোমার আহার যে হোক যা জীবনকে উচ্ছল করে তোলে, তা বলে বৃদ্ধি বুদ্ধিতে পরাক্রমে আর সুসংহতিপূর্ণ তাৎপর্যে। বাণী সংখ্যা 101। জয়গুরু। জয়গুরু, এখন নারীর নীতি গ্রন্থ থেকে বাণী পাঠ করবে সুশ্রী নিরূপা ভট্টাচার্য, সিউড়ি বীরভূম থেকে। জয়গুরু। জয়গুরু, পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের নারীর নীতি গ্রন্থ হইতে কিছু অংশ পাঠ। উন্নতির পথে তুমি যদি ভালোই থাকিতে চাও, জ্ঞানে শান্তিতে ও সম্মানে, যদি তোমার জীবনকে উন্নতির পথে অতিবাহিতই করিতে চাও, তবে তুমি তোমার পুরুষের কাছে এমনতর শ্রী বাক চরিত্র ও সেবা লইয়া উপস্থিত হও, যাহাতে তিনি জীবন যশ ও বৃদ্ধিতে উন্নত পটুত হন। বাণী সংখ্যা 124, পৃষ্ঠা সংখ্যা 116। জয়গুরু। জয়গুরু, প্রত্যেকে যারা বাণী পাঠ করলেন খুব সুন্দর করে বাণী তারা পাঠ করলেন পরম পিতা রাতুল চরণে, তাদের প্রত্যেকেরই সুদীর্ঘ সুস্থ মঙ্গলময় জীবন প্রার্থনা জানাই। আজকে একটি বিশেষ দিন, আজকে এই দুর্যোগের মধ্যে আমরা ভোরের প্রার্থনাতে এত মানুষ যুক্ত হয়েছি, আজকে খুবই দুর্যোগের মধ্যেও আমরা আছি। এত বৃষ্টি যে সারা রাত ধরে কাল বৃষ্টি হয়েছে, এখনো পর্যন্ত বৃষ্টি চলছে। আপনারা সকলে আমরা জানি অধীর আগ্রহে বসে থাকেন,
সকালে প্রার্থনার পরেতে ঠাকুর বড়মা বরদা প্রণাম করার জন্য, দশম প্রণাম করার জন্য, তা আজকে আমি আপনাদেরকে দিতে পারলাম না, তার জন্য আমি দুঃখিত। কারণ যা বৃষ্টি পড়ছে, এই বৃষ্টিতে মন্দিরে যাওয়াটা অসম্ভব হয়ে উঠেছে। কেননা যেগুলো যে সমস্ত যন্ত্রপাতি নিয়ে যাবো তারা সবই ভিজে যাবে, নষ্ট হবে। তাই তো আপনার কাছে, সবার কাছে ক্ষমা প্রার্থী। এখন আমরা সঙ্গীতে যাব, প্রথমে ভক্তি গীতি পরিবেশন করার জন্য আমি আহ্বান জানাচ্ছি আমাদের খুব একজন প্রিয় ভাই দীপসুন্দর সরকার ভাই, দিনহাটা কোচবিহার থেকে। তাকে আমি অনুরোধ করছি প্রথম ভক্তি গীতি পরিবেশন করার জন্য। জয় গুরু। জয় গুরু ভাই, জয় গুরু। জয় দশ প্রহর ধারিণী, মাতা ষোড়শী বালা জননী, জয় দশ প্রহর ধারিণী, মাতা ষোড়শী বালা জননী, জয় দশ প্রহর ধারিণী, মাতা ষোড়শী বালা জননী, অসুর ত্রাস বিনাশিনী, অসুর ত্রাস বিনাশিনী, জয় তু জগ জননী, মাতা ষোড়শী বালা জননী, জয় দশ প্রহর ধারিণী, মাতা ষোড়শী বালা জননী। কুটির কলুষ মোচনে মুছাতে আকুল ক্রন্দনে, কুটির কলুষ মোচনে মুছাতে আকুল ক্রন্দনে, তুমি আসোমা সিংহ বাহনে, তুমি আসোমা সিংহ বাহনে, বিষম রিপুনাশিনী মা নমামি দুর্গা দুর্গতি হারিণী, জননী মাতা ষোড়শী বালা জননী, জয় দশ প্রহর ধারিণী, মাতা ষোড়শী বালা জননী। মা গো তোমারে কে চিনেছে, কবে তোমারে কে বুঝেছে, মা গো তোমারে কে চিনেছে, কবে তোমারে কে বুঝেছে, শুধু মামা বলে শ্রীচরণ ধরে, মামা বলে শ্রীচরণ ধরে, কল্যাণময় হয়েছে তুমি সকল
সুখদায়িনী সকল শান্তি বিধায়িনী তুমি সকল সুখদায়িনী সকল শান্তি বিধায়িনী তুমি নিখিল প্রাণদায়িনী তুমি নিখিল প্রাণদায়িনী দুর্গা শঙ্করী ভবানী মা নমামি কলুষ মহিষ মর্দিনী পুরুষোত্তম জায়া জননী মাতা সরসী বালা জননী জয় দশ প্রহরণ ধারিণী মাতা সরসী বালা জননী অসুর ত্রাস বিনাশিনী অসুর ত্রাস বিনাশিনী জয় তু জগ জননী মাতা সরসী বালা জননী জয় দশ প্রহরণ ধারিণী মাতা সরসী বালা জননী মাতা সরসী বালা জননী মাতা সরসী বালা জননী জয় গুরু ভাই, অসম্ভব সুন্দর একটি সঙ্গীত দিয়ে তুমি শুরু করলে, অসম্ভব সুন্দর। আজকে বড় মায়ের জন্মদিবসে প্রথমেতেই তারই আরাধনায় আমরা সকলে মিলে মুক্ত হলাম, তার এই সুন্দর সঙ্গীতের মধ্য দিয়ে সকলে উদ্ভাসিত হলো এবং এত সুন্দর সঙ্গীতে সকলের মন মুগ্ধ করলো। দীপ সুন্দর ভাই যখনই সঙ্গীত পরিবেশন করে প্রত্যেকের মধ্যেই একটা ভক্তিভাবে সঞ্চার ঘটে। আজ কেন জানি না প্রতিটা মানুষের মধ্যেই আমার মনে হয় ভক্তিভাবে সঞ্চার তো ঘটলোই, তৎসহ এই বিশ্ব জননীর আরাধনায় আমরা মত্ত হলাম। তার প্রথম প্রয়াস আমাদের দীপ সুন্দর ভাই শুরু করলো পরমপিত রাতুল চরণে, তার এবং তার পরিবার পরিজন প্রত্যেকেরই সুদীর্ঘ সুস্থ মঙ্গলময় জীবন প্রার্থনা জানাই। ভাই ভালো থেকো ভাই, জয় গুরু, জয় গুরু। পরবর্তী ভক্তিগীতি পরিবেশন করার জন্য আমি আহ্বান জানাচ্ছি আরেক মিষ্টি আমাদের ভাই সুকান্ত সাধুকা ভাই মিঠাপুর থেকে, তাকে আমি অনুরোধ করছি পরবর্তী ভক্তিগীতি পরিবেশন করার জন্য। জয় গুরু দাদা। জয় গুরু। আমার আওয়াজ পরিষ্কার আসছে? একদম পরিষ্কার আছে। জয় গুরু সকলকে। আজ পরমাত্মা জগৎজননী লক্ষ্মী পরমার আবির্ভাব দিবস উপলক্ষে আমি পরম পূজ্যাদি আচার্যদের শ্রী দাদার রচিত একটি গান পরিবেশন করার চেষ্টা করছি।
বিহারো অধিয়া
জয়গুরু ভাই, এত সুন্দর একটি সঙ্গীত তুমি পরিবেশন করলে, স্নিগ্ধতা এবং ভক্তিভাবে ভরপুর। প্রতিটা কথায় হৃদয়ের মধ্যে যেন সবসময় লাগছিল যে এই যে কথাগুলো আচার্যদেবের লেখা, তা প্রত্যেকটা আমাদের অন্তরেরই কথা। মানতে হয়তো আমরা পারি না, ঠিক মতো করে হয়তো সেই জায়গাতে পৌঁছতে পারি না, কিন্তু কথাগুলো তো অন্তরে সকলেরই। তোমার কথাগুলো, তুমি যে গান পরিবেশন করলে, সঙ্গীত পরিবেশন করলে, এই সঙ্গীতের পরিবেশনের মধ্য দিয়ে তা মর্মে মর্মে অনুভব করলাম। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি সঙ্গীত পরিবেশন করার জন্য, এবং সৎসঙ্গের মধ্যেই এত সুন্দর একটি ভাবমুখর পরিবেশ তৈরি করে তোলার জন্য। পরমপিতার আতুল চরণে তোমার, তোমার পরিবার পরিজন প্রত্যেকেরই সুদীর্ঘ সুস্থ মঙ্গলময় জীবন প্রার্থনা। ভালো থেকো ভাই, জয় গুরু। এখন আমরা আরেকটি সঙ্গীত শুনবো। আমরা এখন সৎসঙ্গ দেবঘর থেকে আমাদের সুজাতা চক্রবর্তী মা যুক্ত আছেন, আমাদের সুপরিচিত খুব শ্রদ্ধার মানুষ সুব্রতদা, তার পরিবার থেকে আমি তাকে অনুরোধ করছি সঙ্গীত পরিবেশন করার জন্য। সুজাতা মা, জয় গুরু, জয় গুরু। হ্যালো, শোনা যাচ্ছে? পরিষ্কার শোনা যাচ্ছে? সম্ভব হলে ভিডিওটা অন করতে পারো। ত্রিলোক পূজিতা বড় মা, ত্রিলোক পূজিতা বড় মা, পতিত পাবনি বিশ্বজননী, পতিত পাবনি বিশ্বজননী, অভয়া বরদাসী মা, বড় মা ত্রিলোক পূজিতা বড়
মাতৃলোক পূজিতা বড় মা পতিত পাবনি বিশ্বজননী অভয়া অসীমা বড় মা ত্রিলোক পূজিতা বড় মা ত্রিলোক পূজিতা কৃপা করে সবে রাখো মা গো ভবে কৃপা করে সবে রাখো মা গো ভবে করো অপরাধ পাপ ক্ষমা তোমার প্রসাদে সব বেদনাশে স্বস্তির সুষমা বড় মা ত্রিলোক পূজিতা বড় মা ত্রিলোক পূজিতা বড় মা পূজিত পাবনি বিশ্বজননী পূজিত পাবনি বিশ্বজননী অভয়া বরদাসী মা বড় মা ত্রিলোক পূজিতা বড় মা ত্রিলোক পূজিতা হে ভবতারিণী বেদনারিণী হে ভবতারিণী বেদনারিণী কাতরে ডাকে ও মা তোমার পূজায় যেন দিন যায় গাই তব মহিমা বড় মা ত্রিলোক পূজিতা বড় মা ত্রিলোক পূজিতা বড় মা পূজিত পাবনি বিশ্বজননী পূজিত পাবনি বিশ্বজননী অভয়া বরদাসী মা বড় মা ত্রিলোক পূজিতা বড় মা ত্রিলোক পূজিতা বড় মা ত্রিলোক পূজিতা জয় গুরু জয় গুরু মা, খুব সুন্দর, খুব সুন্দর। আমাদের সুচেতা মা এত সুন্দর সঙ্গীত পরিবেশন করলেন, অসাধারণ সঙ্গীত, ত্রিলোক পূজিতা বড় মা। আমরা সকলে তার আজকে আরাধনায় মেতে উঠেছি, সকাল থেকে সকলে মিলে আমরা প্রাতকালীন সৎসঙ্গ থেকে শুরু করে বিভিন্ন রকম মাঙ্গলিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই দিনটা অতিবাহিত হবে বিভিন্ন জায়গায়। সুচেতা মায়ের সঙ্গীতের মধ্য দিয়ে বড় মা যেন চোখের সামনে আমরা উদ্ভাসিত হয়ে উঠেছেন, তিনি যে তিনি বিশ্বজননী, তার এই আরাধনায় আমরা সকলে মত্ত। এই সুজাতা মা আজকে তার এই সঙ্গীতের মধ্য দিয়ে তাকে প্রতিষ্ঠা করলেন পরমপিতার আতুল চরণে। সুজাতা মায়ের সুদীর্ঘ সুস্থ মঙ্গলময় জীবন প্রার্থনা জানাই এবং সৎসঙ্গ নবদ্বীপ পক্ষ থেকে অশেষ ধন্যবাদ জানাই। জয় গুরু মা, আবারও তোমার সঙ্গীত আমরা পরবর্তীতে শুনবো, জয় গুরু, অন্যদিন অন্য সময়তে এই প্রার্থনা রাখি। জয় গুরু। এখন আমরা ইষ্ট প্রসঙ্গ শুনবো। আমরা পরপর তিনটি খুব সুন্দর ভক্তি ভরা সঙ্গীত শুনলাম, তিনজনই অসাধারণ সঙ্গীত পরিবেশন করলেন এবং প্রত্যেকের মধ্যে এক ভক্তি ভাবের সঞ্চার তো করলেনই, তৎসহ প্রত্যেকের মধ্যে একটা আনন্দের শিহরণ তারা সৃষ্টি করলো তাদের সঙ্গীতের মধ্যে দিয়ে। আর সুজাতা মায়ের সঙ্গীতের সঙ্গে সঙ্গে আমাদের এখানেতে 100টি পরিবার যুক্ত হয়েছেন এই মহাপূর্ণ সৎসঙ্গীতে যুক্ত হওয়ার জন্য। আমি এখন ইষ্ট প্রসঙ্গ করার জন্য শ্রদ্ধেয় সত্যজ্যোতি বসদা সভাপতিত্বিক, যাকে আপনারা সকলেই চেনেন এবং তিনি এর আগেও এখানে ইষ্ট প্রসঙ্গ করেছেন, আজকের ইষ্ট প্রসঙ্গটা একটু অন্যরকম। আজকে পরমারাধ্য জগৎজননী শ্রী শ্রী বড় মার জন্মদিবস, তাই তাকে আমরা সৌভাগ্যক্রমে পেয়েছি। তিনি অনেক জীবনের, তিনি অনেক ঘটনার সাক্ষী আছেন, আমরা তার কাছ থেকে আজকে ইষ্ট প্রসঙ্গ শুনবো। তাকে অনুরোধ করছি ইষ্ট প্রসঙ্গ শুরু করার জন্য, তিনি 6:30 পর্যন্ত বলতে পারবেন।
পরমারাধ্য শ্রী শ্রী ঠাকুর নিপুণাম, পরমারাধ্য শ্রী শ্রী পরমাশ্রী চর নিপুণাম, পরম পূজ্য পাদ শ্রী শ্রী বর্দ, পরম পূজনীয় শ্রী শ্রী পাদাচর, পরমারাধ্য শ্রী শ্রী শ্রদ্ধেয় দাদারা, মমতাময়ী মায়েরা এবং আমার ছোট ভাই বোনেরা, আজকে আমার পরম সৌভাগ্য যে আপনারা আমাকে কিছু বলার সুযোগ দিয়েছেন। প্রথমেই আপনাদের সবার মঙ্গল কামনা করি। আজ যারা সৎসঙ্গের আয়োজন করেছেন তাদের পরিবারের এবং পরিজন সবার মঙ্গল কামনা করে আমি কিছু বলতে চেষ্টা করব। প্রথমে পাঁচ মিনিট পরমারাধ্যা শ্রী শ্রী বড়মার কথা আপনাদের শোনাব, তারপরে আমি জেনারেল আলোচনায় ফিরে যাব। আমি বহুদিন আগে পরম পূজ্যপাদ ও আচার্যদেব শ্রী শ্রী দাদা আমাকে বক্তৃতা দিতে বলেন, সেই অনুযায়ী আমি বহু বক্তৃতা দিয়েছি। কিছুদিন আগে পরম পূজনীয় বাবাইদা আমাকে আরো বেশি করে কিছু কিছু ঘটনা আপনাদের সামনে তুলে ধরতে আজ্ঞা দেন। আমার মা বাবা 1918 সালে দয়াল ঠাকুর সেই হরিণাকুণ্ড গ্রামে যখন এসে তার সমাধি হয়, সেই থেকেই তাঁর দীক্ষা নেন এবং আমরা পাঁচ পুরুষ দয়ালের দীক্ষিত। যাই হোক, সেসব ঘটনা বলে এখন সময় নিয়ে আপনাদের অমূল্য সময় আমি নষ্ট করতে চাই না। আমি পাঁচ মিনিট আগে পরমারাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বড়মার কথা বলে নিই, তারপরে ফিরে যাব আলোচনায়। 1301 সালে 14 শ্রাবণ রবিবার পাবনা জেলার ধোপাদহ গ্রামে পরমারাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বড়মার শুভ আবির্ভাব হয়। শ্রী শ্রী ঠাকুরের সঙ্গে বড়মার প্রথম দেখা, তখন শ্রী শ্রী ঠাকুর একটি পেয়ারা গাছে উঠে পেয়ারা খাচ্ছেন। আপনারা জানেন শ্রীকৃষ্ণ কদম ফুল গাছে উঠতেন, ঠাকুর সেই পেয়ারা গাছে উঠে পেয়ারা পাচ্ছেন এবং নিচে যে সমস্ত ছোট ছেলে মেয়েরা আছে তাদের তিনি পেয়ারা দিচ্ছেন। আর সেই সময় নিচের ছেলে মেয়েদের মধ্যে একজনকে তিনি পেয়ারা দেন, তার নাম হচ্ছে সরসীবালা দেবী। তিনি এসেছেন তার মাসির বাড়ি ভিজিট করতে, মাসির বাড়িতে বেড়াতে। সেই সময়
দয়াল ঠাকুর যখন পেয়ারা গাছে উঠেছেন, সেই পেয়ারা গাছের তলায় তিনি অন্যান্য বন্ধুবান্ধবের সঙ্গে আসেন এবং দয়াল ঠাকুর তাকে একটি পেয়ারা দেন। এইভাবেই তাদের প্রথম দেখা সাক্ষাৎ। তারপরে সরসীবালা দেবীকে সবাই ঠাকুর পরিবারের অনেকেই খুব পছন্দ হলো এবং দয়ালের সঙ্গে তার বিয়ের ঠিক হলো। এদিকে দিদিমা, দয়ালের দিদিমা কৃষ্ণসুন্দরী মানত করেছিলেন যে বিয়ের সময় দেহের ওজন সমান সমান করে বাতসা হরিলোট দেয়া হবে। তা সেই হরি সংকীর্তন করে সেই দেহের ওজনের বাতসা সেই বিয়ের সময় হরিলোট দেয়া হয়। এটা সেই মহোৎসবের একটা অঙ্গ ছিল। আর সেই সরসীবালা দেবী আমাদের পরম আরাধ্যা বড়মা। দয়ালের তখন বয়স 18 এবং জগজ্জননী বড়মার তখন 12 বছর বয়স। ইনিই পরে আমাদের আদ্যশক্তি প্রকৃতি স্বরূপা বড়মা, এবং তিনি নারায়ণকে বিয়ে করার পরে তিনি মা লক্ষ্মী হিসেবে আমরা সবাই তাকে জানি। এই বিয়ের তারিখটি হচ্ছে 1313 সাল 29শে শ্রাবণ সোমবার শ্রী শ্রী ঠাকুরের সহিত বড়মার শুভ পরিণয় হয়। নারীর নীতিতে ঠাকুর বলেছেন নারীর বৈশিষ্ট্য 8টি গুণ, নিষ্ঠা, ধর্ম, শুশ্রূষা, সেবা, সাহায্য, সংরক্ষণ, প্রেরণা ও প্রজনন। শ্রী শ্রী বড়মার জীবনে এই 8টি গুণ প্রকট হয়ে উঠেছিল। নানাবিধ কাজের মধ্যেও যথাবিধ তিনি স্বামীর প্রতি লক্ষ্য রাখতেন। ঠাকুর একবার বলেছিলেন যে আপনাদের ঠাকুর যদি নারীর দেহ নিয়ে জন্মাত তাহলে তার যে রূপ হতো তা ওই বড় বউয়ের মধ্যে আছে। দয়ালের হাঁচি কাশি কোনো কিছু হলেই তিনি দূর থেকে শুনতে পারতেন বা বুঝতে পারতেন, সেই মতো জামা পাঠিয়ে দিতেন বা চাদর পাঠিয়ে দিতেন বা তুলসী পাতার রস পাঠিয়ে দিতেন। মানে অবধারিতভাবে তিনি বুঝতে পারতেন দয়ালের কি অসুবিধে। তিনি যখন পালকিতে করে বাপের বাড়িতে যেতেন, দয়াল ঠাকুর আমার বাবাকে সঙ্গে পাঠাতেন। এটা অনেকেই জানেন না যে সেই সময় বেশিরভাগ ক্ষেত্রেই
ঘোড়ায় চড়ে পালকির সঙ্গে কেউ না কেউ যেত। কিন্তু আমার বাবার একটি সাইকেল ছিল, ঘোড়া ছিল না। সেই সাইকেল চড়ে বড় মাকে 2.5 মাইল 3 মাইল রাস্তা, সেই পাবনা শহরে হিমায়তপুর গ্রামের দিকে তিনি পৌঁছে দিতেন। এসে দয়ালকে জানাতেন ঠিকমতো পৌঁছানোর সংবাদ। যাই হোক, আমার সৌভাগ্য বড় মার হাতের রান্না আমি খেয়েছি, সেই অমৃত জীবনেও আমি ভুলতে পারবো না। দয়ালের শুভ আশীর্বাদ দিবসে সব কিছু বড় মা নিজে রান্না করে বসিয়ে খাওয়াতেন। তারপরে দয়ালের খাওয়া হয়ে গেলে সেই মহাপ্রসাদ যারা সন্নিকটে বা যারা সেই মহাপ্রসাদের অপেক্ষায় দাঁড়িয়ে আছে তাদের তিনি নিজে হাতে পরিবেশন করতেন। সেই সময় আমরাও কিছু পেতাম। আমার মা বড় মার যা ইচ্ছে হতো মাকে বলতেন, যে কোনো কাজ করার দরকার হলে মাকে বড় মা তিনি বলতেন, এইটা কর, এই শৈল, মাকে শৈল বলে ডাকতেন, এই শৈল এইটা করে দে। ওই যাই হোক, এইভাবে আমরা ছোটবেলায় তাকে দেখেছি, তার কথা শুনেছি। আমাদের পরম সৌভাগ্য এটা। আর তার শ্রীচরণে আমি শতকোটি প্রণাম জানাই। আমরা এই যে কীর্তন শুনলাম, এই কীর্তন তখন আশ্রমে সব সময় হতো, আর এই কীর্তনের একটা প্রভাব হচ্ছে যিনি কীর্তন করেন এবং যারা কীর্তন শোনেন, উভয়েই কিন্তু এক টিউনে গাথিত হয়ে ওঠেন। কত জন্মের সৌভাগ্য জানি না যে দয়াল এবং বড়মা দুইজনকেই চাক্ষুষ দেখেছি, স্পর্শ পেয়েছি, আশীর্বাদ পেয়েছি। সেসব দিনের কথা এখন এই মধ্য 80 বয়সেও চোখের সামনে সব সময় দেখতে পাই। আপনাদের সঙ্গে সাক্ষাৎ বা কোনো যোগাযোগ নেই, কিন্তু ইষ্ট প্রাণতার উদ্দাম আবেগ নিশ্চয়ই আছে। জীবনের এই সংকটময় সময়ে বাঁচা বাড়ার তাগিদে অনলাইনে শ্রী শ্রী ঠাকুরের আলোচনা করা অতি আবশ্যক হয়ে উঠেছে আজ। তাই আপনাদের আমি আরো কিছু শোনাতে চেষ্টা করব। মানব সভ্যতার সুদীর্ঘ পথ আমরা অতিক্রম করে এসেছি, এই যাত্রা নিশ্চয়ই সুখের ও মসৃণ যাত্রা নয়। পদে পদে বহু বাধা বিঘ্ন, ভুল ভ্রান্তি এই যাত্রাকে বিব্রত করেছে, কিন্তু এই যাত্রা থামেনি।
এই সুদীর্ঘ যাত্রায় যুগের পর যুগে মানুষ পেয়েছে তার পরম বান্ধব পুরুষোত্তম কি, পুরুষোত্তমের কাছেই পেয়েছে যুগ সমস্যার শাশ্বত সমাধান। ঈশ্বর তার অনন্ত শয্যা বিশ্রাম সুখে ক্লান্ত হয়ে মাঝে মাঝে আমাদের এই মত্ত লোকে নেমে আসেন। তার লীলা খেলা এবং আনন্দ সুখ তিনি উপভোগ করবার আশায় আমাদের দর্শন দেন, কিন্তু তিনি এসেই পার্থিব পরিবৃত হয়ে পড়েন। আমরা তাকে ঘিরে ধরে কেবলই চাইতে থাকি, সুখ দাও, শান্তি দাও, ধন দাও, মান দাও, আরোগ্য কোলে তোলো, কেবলই দাও দাও দাও। তিনি খুঁজে বেড়ান তার ভক্তকে, যে এসে বলবে আমার সব কিছু যা আছে তুমি নাও। বশিষ্ঠ মুনি শ্রী রামচন্দ্রকে বলেছিলেন, রাম তুমি পূর্ণ ব্রহ্ম ভগবান, তবে সাধারণ মানুষের মতো এত দুঃখ করছো কেন? শ্রী রামচন্দ্র বলেন, মানব ধর্ম ধারণ করে মানব ধর্ম স্বেচ্ছায় গ্রহণ করেছি, তখন সব কিছু মানবের মতো করতে হবে। ধর্মগ্রন্থ পুরাণে লেখা আছে আমাদের ধর্মে চারটে যুগ, সত্য, তেতা, দ্বাপর, কলি। সত্য যুগে শ্রীহরি, তেতা যুগে শ্রীরামচন্দ্র, দ্বাপর যুগে শ্রীকৃষ্ণ, কলি যুগে বহু অবতার এসেছেন, বহু অবতার এসেছেন যীশু খ্রিস্ট, বুদ্ধদেব, মোহাম্মদ, শ্রী চৈতন্য, শ্রীরামকৃষ্ণ এবং পরে আমাদের পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। কিন্তু এ যাবৎ পরম দয়াল আমাদের যে চার অক্ষরের নামটি দিয়েছেন, এ যাবৎ এর আগে কেহই সেই নাম দেন নাই। যারা শ্রী শ্রী ঠাকুরের সান্নিধ্যে এসেছে তারা তার নিকট, আমি একটু জল খেয়ে নিই। আমার কথা আপনারা শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি। আচ্ছা, আমার আর ক মিনিট টাইম আছে? আপনি এখনো 30 মিনিট বলতে পারবেন। অসংখ্য ধন্যবাদ। যারা শ্রী শ্রী ঠাকুরের সান্নিধ্যে এসেছে তারা তার নিকট কি পেয়েছে আর কি পায়নি, তার নির্ভল নির্ভুল হিসেব কেউ কোনোদিন দিতে পারবে না। আর শৈশব তিনি মানুষের কাছে, মানুষকে কাছে পেতে চেয়েছেন, আর পদে পদে নানা পাকে বিপদে বিপাকে মানুষ তার কাছে পেয়েছে বাঁচা পারার নির্দেশাবলী। বিপাক পথে হাত ধরে যে চলার কায়দা জানিয়ে দেয় তাকেই জানিস গুরু বলে, তাকে পেলে নাইকো ভয়।
শ্রী শ্রী ঠাকুর বলেছেন, গুরুর তিরোধান যদি হয় তখন তিনি মূর্তি গ্রহণ করেন আচার্যের ভিতর, আচার্য দেবও ভব, যার আচরণকে অনুসরণ করে আমরা সমৃদ্ধি হয়ে উঠি। এই কথা আপনারা দেখতে পাবেন দীপরক্ষী চতুর্থ খণ্ডের 22 পাতায়। আচার্য দেবী শ্রী শ্রী ঠাকুরের লোক পালন যজ্ঞের পুরোধা এবং তার ভাবধারার ধারক ও বাহক। পূজ্যপাদ আচার্য দেব শ্রী শ্রী দাদা প্রতিটি মানুষকে ইষ্টপথে ক্রমাগত এগিয়ে নিয়ে চলেছেন, তাকে অনুসরণ করেই আমরা ইষ্টপথে এগিয়ে যেতে পারি। তিনি চান 3.5 কোটি দীক্ষা দিতে, আর এইভাবেই আমাদের তার ইচ্ছা পূরণ করতে হবে। যাই হোক, আপনাদের যে কথা আমি আজ বলতে চাই সেটা হচ্ছে, আমরা যে আলোচনায় যাব সেই সব আলোচনার মধ্যে আমি প্রথমেই আপনাদের বলতে চাই যে পুরাণে বর্ণিত আছে, বুঝেছেন, যে কর্ণ ব্রাহ্মণের মিথ্যা পরিচয় দিয়ে গুরু পুরুষোত্তমের কাছে অস্ত্র শিক্ষা করেছিল। শেষকালে মিথ্যে এই পরিচয় ধরা পড়ে পরশুরামের কাছে। পরশুরাম তাকে অভিশাপ দিয়েছিলেন, প্রয়োজনের সময় দিব্য অস্ত্রের প্রয়োগ সে ভুলে যাবে। সবাই মনে রাখবেন, বাস্তবে এটা অভিশাপ ছিল না, গুরু কখনো অভিশাপ দেন না। গুরুর সাথে এই ছলনার পরিণামটা কি সেটাই তিনি কর্ণকে বুঝিয়ে দিতে চেয়েছিলেন। গুরুর সাথে শিষ্য কোনো মিথ্যে আড়াল থাকে, শিষ্য যদি গুরুর কাছে কোনো মিথ্যেকে ঢেকে রাখে, তবে তার নার্ভাস সিস্টেমের মোটর সেন্সরি নার্ভটা কোঅর্ডিনেশন, এই দুটো জিনিস বিক্ষিপ্ত হয়ে পড়ে। টেনশনের সময়, মনে রাখবেন, টেনশনের সময় এইটা আরো বেড়ে যায়। যদি নার্ভাস সিস্টেম ঠিক মতন কাজ না করে, টেনশনে আমরা কিরকম কাঁপি বা পাগলের মতো হয়ে যায়। সেই জন্যে কর্ণ ওই যে প্রয়োজনের সময় সে অস্ত্রের যে শিক্ষা নিয়েছিল সেটা সে ভুলে যায়। এখন সেই ফিরে যাব সেই 4 অক্ষরের যে দীক্ষা, সেই দীক্ষায়। এই যে আমাদের স্নায়ুমণ্ডলীগুলো আছে, এই স্নায়ুমণ্ডলীকে সারা প্রবণ করে তোলা যায় 2টি উপায়ে। একটি হলো প্র্যাকটিস, অনুশীলন। আপনি যদি সবসময় অনুশীলন করেন, এই যে ক্রিকেট খেলা দেখছেন, এগুলো অনুশীলন, যে যত বেশি করবে সে তত ক্ষমতা অর্জন করবে।
এই অনুশীলন হচ্ছে একটা পথ, আর এই অনুশীলনের অভ্যাস করে আপনার লক্ষ্যে আপনি পৌঁছতে পারেন। যেরকম পড়াশোনা বেশি করলে আপনি পরীক্ষায় ভালো রেজাল্ট করবেন, এটা তো আছেই। আর দ্বিতীয় পন্থা হলো দীক্ষা। এই দীক্ষা কথাটি এসেছে দীঘ ধাতু থেকে, যার মানে হচ্ছে দক্ষতা। অর্থাৎ যে পদ্ধতিতে সাধারণভাবে মানুষকে জীবনে দক্ষ করে তোলা যায় তার নাম দীক্ষা। দয়াল বলেন দীক্ষা মানে ধরা। আমরা গুরু ধরি, গুরুর দীক্ষা নিই। এই যে দীক্ষার বীজ মন্ত্র দেয়া হয় এবং সেই নাম জপ করতে হয় সব সময়। দয়াল বলেছেন কি, উষা নেশাই মন্ত্র সাধন, চলা ফেরাই জপ। তাহলে এইভাবে সেই বীজ মন্ত্র আমরা সব সময় জপ করতে চেষ্টা করি, আর তার সাথে ধ্যান। এই ধ্যান করলে, ধ্যানটাও একটা দীক্ষার প্রধান অঙ্গ। এর ফলে নিজেকে আপনি কন্ট্রোলে আনতে পারেন আপনারা। এই যে দীক্ষা নিয়ে অনেকেই কন্ট্রোল করতে পারে না অনেক কিছু, তার কারণ হচ্ছে সে ধ্যান করে না। ধ্যান করতে হবে, দয়ালের ধ্যান। তাহলে হঠাৎ প্রশ্ন করেছে একজন, এই যে ধ্যানের পদ্ধতি যদি কোনো বই থেকে দেখে নিয়ে সেই মতো অভ্যেস করা যায় তাহলে কি হবে? শোনেন শোনেন, এই দীক্ষার পদ্ধতি কিন্তু শুধু আমাদের আশ্রমেই নেই, পৃথিবীর বহু দেশে এটা প্রচলিত আছে এবং সর্বকালের সর্বধর্মে সর্বমানবের জীবনে দক্ষতা সঞ্চারণের একমাত্র মনোবিজ্ঞানসম্মত উপায় হচ্ছে এই দীক্ষা নেয়া। আর এই পদ্ধতি আপনি কার কাছ থেকে নেবেন? আপনি যার তার কাছ থেকে যদি নেন, সেও কিছু জানে না, আপনিও কিছু জানেন না, তাহলে কি হলো? ব্লাইন্ড ফলোজ দ্য ব্লাইন্ড। তাহলে এমন একজনের কাছে আপনাকে নিতে হবে এই দীক্ষা, যিনি সেই অবতার পুরুষ সদ্গুরু। বুঝেছেন? সেই সদ্গুরুর কাছ থেকে আপনাকে দীক্ষা নিতে হবে, আর না হলে কিন্তু আপনাকে সেই অন্ধকে পথ আর এক অন্ধ পথ দেখাচ্ছে সেই রকমই হবে। এই যে নাম দীক্ষা, এটা প্রথম আমাদের সৎসঙ্গ জগতে গুরুর আজ্ঞায় মাতা মনমোহিনী দেবী দয়াল ঠাকুরকে এই নাম দিয়েছিলেন। আর এই নাম দেওয়ার পরে অনেকে প্রশ্ন করেছিল অনেক, কিন্তু
মাতা মনমোহিনী দেবী বলেছেন যে যখনই এই নাম নেওয়ার ইচ্ছা মনের মধ্যে আছে, সঙ্গে সঙ্গে সেইটি নিতে হয়, কারণ এই নাম অতি উচ্চমানের, স্থান কাল পাত্র হিসেব না করে। সেই থেকে আমরা যারা ঋত্বিক তারা কেউ নাম নিতে চাইলে সঙ্গে সঙ্গে আমরা সেই নাম দিই। আমাদের দয়ালের প্রথম ভাব সমাধি হয়, আপনাদের হয়তো মনে আসছে যে জানবার ইচ্ছে, তার প্রথম ভাব সমাধি হয় 14 জুন 1914 সাল। তার বন্ধুর বাড়িতে অনন্ত মহারাজ, অনন্ত রায়ের বাড়ি, আপনারা জানেন মহারাজ নামে তার পরিচয়। দয়াল স্বামী বিবেকানন্দের একটি গান করছিলেন, সেই গানটি হচ্ছে আপনারা হয়তো শুনেছেন, নাহি সূর্য নাহি জ্যোতি নাহি শশাঙ্ক সুন্দর, ভাসে বমে ছায়া সম ছবি বিশ্ব চরাচর। এই গানটি গাইতে গাইতে দয়ালের প্রথম ভাব সমাধি হয় এবং এই ভাব সমাধির প্রথম কথা, আমি চাই শুদ্ধ আত্মা। তাই এই যে কীর্তন করতে করতে তার ভাব সমাধি হতো, আমাদের বহু দেবতুল্য ভক্ত দয়ালের কীর্তন রচনা করেছেন, হেমকবি পঞ্চানন মাস্টমশাই, শৈলেন্দা, এবং পরে আমরা এখন দেখি পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদা কি সব উচ্চ মানের যে সমস্ত ভক্তিগীতি কীর্তন আমাদের দিচ্ছেন, এগুলো অতুলনীয়। এর আগেও পরম পূজনীয় শ্রী শ্রী বরদাও লিখেছেন সেই সব কীর্তন, আমরা আজকাল করে থাকি এবং সেই কীর্তনের সবাইকে বিভোর করে তুলি। আমি আপনাদের যে কথাগুলো বলি, আমার এই বক্তৃতা দিয়ে চলি, কিন্তু আপনাদের তো মুখ আমি দেখতে পাই না, আর সেই অবকাশও নেই অনলাইনে। সুতরাং আপনাদের মনোভাব বুঝে যে বক্তৃতা দেব সেটা তো আমার পক্ষে সম্ভব হয় না। কত জন্মের সৌভাগ্য জানি না, আমি দয়ালকে দেখেছি, কথা বলেছি, আশীর্বাদ পেয়েছি, স্পর্শ করেছি, শ্রী শ্রী ঠাকুরের কাছে যারা বসে আলোচনা শুনত, জ্ঞান বিজ্ঞান দৈনন্দিন চলা বলা বেদ উপনিষদ পুরাণ কোরআন বাইবেল সর্বত্র এমন স্বচ্ছন্দ আলোচনা, সব কিছুর ভেতরে যা আছে দয়াল সেগুলো ভক্তদের বুঝিয়ে দিতেন, সব কিছু নির্যাস শ্রী শ্রী ঠাকুরের জীবন দর্শনের মধ্যে
রূপায়িত হয়ে উঠেছি। তৃষ্ণার্তের মতন ভক্তরা বসে সেই সব কথামৃত পান করত, আর সেই অভিজ্ঞতা এখন আপনাদের মধ্যে আমি আমার এই শেষ বয়সে বিতরণ করে দিতে চাই। মৃত্যুর পর বিদেহী আত্মা স্বর্গধামে যায়, আমি স্বর্গধামে জন্মেছিলাম, তাই আপনাদের কিছু বলে শুনালাম। এইবার যারা এখানে ছাত্র বসে আছেন তাদের বলি যে দয়াল তপোবন বিদ্যালয় করেছিলেন, আপনাদের এই ছাত্র যারা বসে আছেন যারা শুনছেন তাদের জন্যে তিনি সেই তপোবন বিদ্যালয় গড়ে তোলেন। আর এই তপোবন বিদ্যালয়কে মানে সবাইকে শিক্ষিত করে তোলার জন্যে দয়ালের সেই নিরলস আপ্রাণ সচেষ্টা সেই সময় অনেকেই দেখতে পেয়েছে। তিনি বিভিন্ন বিষয়ে শিক্ষা দেওয়ার জন্য শুধু পুঁথিগত বিদ্যা নয়, বিভিন্ন বিষয়ে শিক্ষা দেওয়ার জন্য বিভিন্ন বিদ্যালয় গড়ে তোলেন। সেদিনের সেই আশ্রমে খাওয়া পড়ার ঠিকানা ছিল না, কিন্তু নিত্য নতুন কর্মযোগের রূপায়ণে পড়াশোনা গবেষণার উৎসাহ উদ্দীপনায় নিয়ত প্রাণচঞ্চল হয়ে উঠেছিল আশ্রমবাসী সকলের মনে প্রাণে। কিছু না থাকার মধ্যেও সব কিছু থাকা সম্ভববর করে তুলেছিলেন দয়াল ঠাকুর। তিনি গড়েছিলেন মাতৃবিদ্যালয়, ধাত্রী বিদ্যালয়, বালিকা বিদ্যালয়, তপোবন বিদ্যালয়, বিশ্ববিজ্ঞান কেন্দ্র, কলা কেন্দ্র। শুধু তাই নয়, তিনি আশ্রমেই কলেজ প্রতিষ্ঠা করেছিলেন, মাতা মনমোহিনী ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, আশ্রমের ছেলে মেয়েদের উচ্চশিক্ষার জন্য বাইরে পড়তে যাওয়ার কোনো প্রয়োজন হতো না। তিনি এক বছর বালিকা বিদ্যালয়ে এসে সরস্বতী পুজোর সময় অঞ্জলি দিতেন, আর এক বছর তপোবন বিদ্যালয়ে গিয়ে ছেলেদের সঙ্গে বসে সেই সরস্বতী পুজোর অঞ্জলি দিতেন। এই তপোবন বিদ্যালয়ে পরম পূজনীয় শিশি বরদা, পরম পূজনীয় আচার্যদেব শিশি দাদা, পূজনীয় শিশি মেজদা এবং ঠাকুর পরিবারের অনেকেই এখানে পড়াশোনা করেছেন। তপোবনের ছাত্ররা বুঝেছেন তারা কি করত, ওই জ্যামিতি আকারে এই বাগান করত, সেই বাগানে সবাই এসে সেই কোণ চতুর্ভুজ ত্রিভুজ এইসব আকারে তখন সেখানে বাগান হতো, আর এই বাগান থেকে যে সমস্ত ফল সবজি তৈরি হতো সেগুলো
বাজারে নিয়ে গিয়ে তারা বিক্রি করত। আর দয়াল বলেছিলেন এই তপোবন স্কুলের ক্যানভাস আমাদের করতে হবে, দুনিয়ার বুকে তপোবন স্কুলকে আমাদের দাঁড় করিয়ে সেখানে যাতে আরো বহু ছেলে এসে পড়াশোনা করে সেই বিষয়ে নজর দিতে হবে। তাই আমার মনে আছে যে সেই তপোবন স্কুলে আমরা যখন পড়তে যেতাম, প্রথমেই আমরা সাধন ঘর ছিল, যেখানে লোকে বা ছাত্ররা এবং মাস্টারমশাই সবাই একত্রিত হয়ে সেখানে আমরা প্রার্থনা করতাম। প্রথমেই ক্লাসের প্রথমেই প্রার্থনা শুরু হতো, তারপরে আস্তে আস্তে যে যার ক্লাসে চলে যেত। সেই সব ক্লাসে যে সব আলোচনা যা হতো সেগুলো যাতে ছেলেদের মাথায় পুঙ্খানুপুঙ্খানু রূপে সেই আলোচনা যাতে ঢুকে, সেইভাবে দয়াল পুরো মাস্টারদের বলতেন, সেইভাবে কথাবার্তা বা ছেলেদের সব কিছু যেন শেখানো হয়। এই তপোবন স্কুলে আমি তপোবন সম্বন্ধে আপনাদের একটু বলছি, কারণ এই তপোবন চার পাঁচ তিন চার দিন আগে তপোবনের প্রায় 100 বছরের কাছাকাছি একটি দেওঘর থেকে প্রচার হয়। তাতে প্রথমেই আমাকে কিছু বলার জন্য, যেহেতু আমি তপোবনে পড়তাম কলেজে ঢুকার আগে অবধি, তাই আমাকেও তিনি তপোবনের মাস্টারমশাইরা কিছু বলার জন্যে বলেন। আমি যেটুকুন জানি তাই বলতে চেষ্টা করি, আর তারা দয়াল বলেছিলেন যে এই তপোবন যখন দাঁড়াবে আমাদের বোর্ডিং হাউসে বা যারা পড়তে আসবে তাদের যেন অ্যাডমিশনের সঙ্গে জিজ্ঞেস করা হয় তারা দীক্ষা নিয়েছে কি না, যে যেখানেই দীক্ষা নিক তাতে ক্ষতি নেই, পুরোহিত মোল্লা বা ক্লার্জিমান দয়াল রাখতে বলেছেন, কেউ যদি মুসলমান হয় সে যদি মুসলিম ধর্মে দীক্ষা নিতে চায় তাহলে মোল্লার কাছে দীক্ষা নিতে পারে, হিন্দুকে সাবিত্রী দীক্ষা আমাদের সৎসঙ্গের, এইভাবে একটা সব ছাত্রকেই যাতে দীক্ষার ব্যবস্থা করা হয় তিনি সেইটাই বন্দোবস্ত করতে বলেন। আমাদের দয়াল বলেছিলেন শিক্ষা মানে শুধু বই মুখস্থ করে পাশ করা নয়, তাকে এই শিক্ষার মাধ্যমে সর্বাঙ্গীন শিক্ষিত করে তুলতে হবে এবং সেই ভাবে তিনি তখনকার যুগের সব শিক্ষকগণকে ছাত্রদের পড়ানোর পদ্ধতি বুঝিয়ে দেন। আপনাদের আর একদিন আমি কিছু বলেছি, আবার ভবিষ্যতে যদি সুযোগ পায়
তখন দেওঘরের বহু ঘটনা আপনাদের বলবো। আজকে একটি ঘটনা বলে আমি আজকের মতন শেষ করব, সেটা হচ্ছে তপোবনের আমার সঙ্গে একটি ছাত্র পড়ত, সেই পড়াশোনার এক ফাঁকে তার হঠাৎ দেখা গেল যে তার মাথার একটু গণ্ডগোল হয়েছে। সে বাবার একমাত্র ছেলে, তার বাবার নাম হয়তো আপনারা পুরনো সৎসঙ্গী কেউ থাকলে শুনতে পারবেন, তার নাম হরপ্রসন্ন মজুমদার। যাই হোক, তিনি ঋত্বিক ছিলেন, তিনি ফিরে এসে দয়ালকে প্রণাম করে উঠতেই, তখন গরমকাল সকালবেলা, দয়াল বললেন, তুই আমাকে 60 টাকা দিতে পারিস? তখন তিনি সেই 60 টাকা তোলার জন্যে ভিক্ষে করতে পারলেন সেই হরপ্রসন্নদা। সেই ভিক্ষি করে তখন গুরুভাইদের অবস্থা তো খুব একটা সুবিধে ছিল না, কেউ আটা না চারা না এরমভাবে দীক্ষা দিত, মানে ভিক্ষে দিত। সেইভাবে বহু কষ্টের এ অদূরে বেলা 11টা অবধি ঘুরে ঘুরে সেই হরপ্রসন্নদা 60 টাকা জোগাড় করে আনলেন। এনে এসে দেখেন দিল্লির কিছু লোক এসছে উচ্চ পদস্থ, তারা ঠাকুরের সঙ্গে কথা বলছেন আর ঠাকুর তাদের সব বোঝাচ্ছেন, এবং কোথায় খাবেন তারা এবং কোথায় উঠবে সব কিছু উদ্গ্রীব হয়ে ঠাকুর লোককে বলছে, যে ঠাকুর বলছেন যে এইগুলো করতে হবে, ওখানে আপনারা গিয়ে থাকবেন, অমুক জায়গায় খাবেন। হরপ্রসন্নার তার দিকে অত বেশি ঠাকুরের তখন নজর দেওয়ার অবকাশ নেই। তারপরে তারা চলে গেলে হরপ্রসন্নদা ঠাকুরকে বললেন, ঠাকুর আপনি আমার কাছে 60 টাকা চেয়েছেন, আমি বহু কষ্টে এই রোদ্দুরে ঘুরে ঘুরে ওই টাকাটা নিয়ে এসেছি, আপনি চাইছেন না? ঠাকুর বললেন যে যাও তুই বাড়ি যা, গিয়ে স্নান টান করে খাওয়া দাওয়া করে বিকেলে আসিস, আলোচনা হবে তখন। এই বলে তিনি 60 টাকা নিলেন। হরপ্রসন্নদা বাড়িতে এসে দেখে যে সেই ইঁদারার ধারে কুয়োর ধারে তার ছেলে দাঁড়িয়ে আছে তেল নিয়ে, হরপ্রসন্নদাকে তেল মাখিয়ে দিল, কুয়োর জল তুলে ইঁদারার জল তুলে তাকে চান করিয়ে দিয়ে, কি খাবে বাবা, তার মাথাটা ভালো হয়ে গিয়েছে, আমাদের সেই বন্ধুর মাথা ভালো হয়ে গিয়েছে, দয়ালের কৃপা হরপ্রসন্নদা পেলেন, তার একমাত্র ছেলের মাথা ভালো হয়ে গেল। কৃপা মানে করে পাওয়া, ওই যে একটুখানি তিনি সেই 60 টাকা দয়াল ছিলেন ওই তাকে দিয়ে করিয়ে নিলেন, ফাঁকি দিয়ে কিছু পাওয়া যায় না, এটাই আমি আপনাদের বোঝাতে চেষ্টা করছি। যাই হোক, আপনারা আজকে আমার সময় হয়ে গিয়েছে, আপনাদের অনেক কিছু এখনো বাকি আছে, আপনাদের আজকের মতন জয়গুরু বলে আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, দয়ালের সদাচার বিধি মেনে চলবেন, আর পরম পূজ্যপাদ আচার্য দেবের যে অনুশাসন সেগুলো অবশ্যই আমরা মাথা পেতে মানতে চেষ্টা করব। জয় গুরু, জয় গুরু, জয় গুরু।
কারোর কিছু প্রশ্ন থাকলে আমাকে করতে পারেন, আমি যথাযথ উত্তর দিতে চেষ্টা করব। কিন্তু আমার মনে হয় না আপনাদের আর বেশি সময় আছে, আবার ভবিষ্যতে ডাকলে নিশ্চয়ই আমি সাড়া দেব। জয় গুরু। জয় গুরু। জয় গুরু। জয় গুরু। আমরা এতক্ষণ ধরে শুনলাম আমাদের সত্য সত্যি বোধতার কাছ থেকে বিভিন্ন রকম ঘটনা এবং বিভিন্ন রকম ইষ্ট প্রসঙ্গের মধ্য দিয়ে তিনি আমাদের কাছে ইষ্ট প্রসঙ্গ করলেন। আমরা প্রত্যেকেই সমৃদ্ধ হলাম তার এই ইষ্ট প্রসঙ্গে এবং অনেক কিছু জানতে পারলাম যা আমাদের অনেক অজানা ছিল। সেই অজানা তথ্যগুলোকে তিনি আমাদের সামনে তুলে ধরলেন, আমরা অনেক কিছু জানতে পারলাম। অসংখ্য ধন্যবাদ। তিনি এর আগেও এখানে বলেছেন কিন্তু এই 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 যে বড় মায়ের জন্মদিবসে উনি থাকলেন, আজকে ছিলেন, এরকম ভাবে এর আগেও তিনি 2 দিন বলেছেন বিভিন্ন রকম ঘটনার মধ্যে দিয়ে আমাদেরকে অনেক কিছু তিনি জ্ঞাত করেছেন, আজ আমাদের অনেকেরই জানা থাকেনি। আজকেও তিনি অনেক কিছু আমাদেরকে জানালেন যা আমরা সবাই জানলাম। অসংখ্য ধন্যবাদ জানাই। তিনি এই বয়সেও যে তিনি আমাদের সময়ের এই সময় দিচ্ছেন, এটা আমাদের কাছে অনেক বড় পাওয়া। এই মানুষ যেন তিনি আপনি যেন সারা জীবন এইভাবে থাকতে পারেন এবং সমস্ত মানুষকে এরকম ভাবে আনন্দ দিতে পারেন, এই প্রার্থনা জানাই দয়ালের চরণে। এছাড়া আপনাকে আমরা আরো চাই, আরো আর একবার আমাকে বলতে লাগবে এবং বলে আমাদের সকলকে আনন্দ দিতে লাগবে। আরো সুন্দর সুন্দর আরো ঘটনা আমরা শুনতে চাই আপনার কাছ থেকে, পরবর্তীতে আবারও একদিন বলতে হবে, এই আশা রাখছি আমরা সকলে মিলে। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় গুরু। এখন কীর্তন পরিবেশন করবেন আমাদের কাঞ্চন সেনাপতিদা ঝাড়গ্রাম থেকে, তাকে অনুরোধ করছি কীর্তন পরিবেশন করার জন্য। এক মিনিট, আপনারা কেউ যাবেন না, দয়া করে একটু থাকবেন। এই অনুষ্ঠানের পরেতে আপনাদেরকে সবাইকে মেসেজ দেওয়া আছে যে সংগীতাঞ্জলি অনুষ্ঠানের যে লিঙ্ক দেওয়া আছে ওই লিঙ্কেতেই হবে, যে লিঙ্ক দেওয়া আছে ওই লিঙ্কেতেই সংগীতাঞ্জলি হবে 9টা থেকে 11টা পর্যন্ত। শুধুমাত্র ইউটিউবে দেখা যাবে, কোনো গুগল মিটে দেখা যাবে না, শুধুমাত্র ইউটিউব চ্যানেলটাতে দেখা যাবে। লিঙ্ক দেওয়া আছে, আপনারা ওই লিঙ্ক টাচ করে সরাসরি ঢুকতে পারবেন। এবং 11টার থেকে যে অনুষ্ঠানটি হবে সেটি কিন্তু গুগল মিটের মাধ্যমে হবে, লিঙ্ক শুধুই দেওয়া আছে আপনাদের কাছে। হ্যাঁ কাঞ্চনদা, শুরু করুন। প্রভুর আশিস মাথায় করি ছুটছি মোরা স্থান
নবদ্বীপ ধারে আমরা সবাই সমবেত হয়েছি পরমার্থ পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের গুণকীর্তন করার জন্য আজ এই বিশেষ দিবসে, শ্রী শ্রী বর্মার শুভ আশীর্বাদ দিবসে। এই মহাদ্বীপ ধামে আমরা জড়ো হয়েছি। মহাপ্রভু বলেছিলেন, প্রভু কহে নিত্যানন্দ, জীব সব হইল অন্ধ, কেহলা লইল হরি নাম, এক নিবেদন তরে নয়নে হেরি বেজারে, কৃপা করি লয় বেতারে নাম। শ্রী ঠাকুর বলেছিলেন, বহুর বেশমুখে ছাড়ি কথা তুমি খুঁজিতে ঈশ্বর, জীবে প্রিয় ভিতরি সে যে জন, সেই যে সেই যে ঈশ্বর। ঈশ্বর সেবার এই মহান দৃষ্টান্ত মানুষের দ্বারে দ্বারে পৌঁছে পৌঁছে প্রিয়কে বিতরণ করার মধ্য দিয়ে, তার বার্তা পৌঁছে দেওয়ার মধ্য দিয়ে ঈশ্বর সেবার কেমন করে ঈশ্বর সেবা করতে হয় তার মহান দৃষ্টান্ত আমাদের সামনে তুলে ধরেছিলেন পূজনীয় বায়ুবাবু। তার 100 দিনের পরিক্রমায় ভারতবর্ষের প্রান্তে প্রান্তে গিয়ে, বিভিন্ন কেন্দ্র মন্দিরে গিয়ে তিনি হাজারো হাজারো মানুষ, লক্ষ লক্ষ মানুষ সংগ্রহ করেছিলেন, প্রিয় পরমের শ্রীচরণ তুলে নিবেদন করেছিলেন। শ্রী ঠাকুর বলতেন, মানুষ আপন টাকা পর যত পারিস মানুষ ধর, এই যে লোক সংগ্রহ, লোক তৃষ্ণা, লোক পিপাসা, শ্রী ঠাকুরের কোনোদিন তিনি বলতেন আমার লোক তৃষ্ণা, লোক তৃষ্ণা গেল না, লোক তন্না গেল না। সেই লোক সংগ্রহের ডাক দিয়েছেন পূজ্যত শ্রী দাদা, তিনি আমাদেরকে আশীর্বাদ করেছেন আরো 3.5 কোটি মানুষ সংগ্রহ করার জন্য, আরো 3.5 কোটি মানুষ শ্রী ঠাকুরের শ্রী চরণে নিবেদন করার জন্য। আসুন আমরা তার সেই ডাক, ঈশ্বরের এই ডাক এসেছি, ডাক এসেছে তার কাছে তোর সংগতি যোগান দিয়ে ভক্ত হতুই ভোগ চরিত দুর্গতি। আসুন আমরা তার সেই আহ্বানের সাড়া দিয়ে মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে তার সেই বার্তা পৌঁছে দিই, প্রিয়ক্রমের বার্তা পৌঁছে দিই। তাই আসুন তারই সুরে সুরে আমরা সবাই বলি, বার্তা তাহার ঘরে ঘরে পৌঁছে দেব সবাইকে রে, বার্তা তাহার ঘরে ঘরে পৌঁছে দেব সবাইকে রে, বার্তা তাহার ঘরে ঘরে পৌঁছে দেব সবাইকে রে, বার্তা তাহার ওরা দুরন মা
Oh,
জয় গুরু। জয় গুরু, জয় গুজল। এত সুন্দর মনোমুগ্ধকর কীর্তন মানে খুব কম শোনা যায় দাদা, খুব কম শোনা যায়। আপনি আজকে সকলকে একদম আনন্দে ভরে দিলেন, প্রত্যেকটা মানুষের মধ্যে আজকে এত আনন্দ সৃষ্টি করলেন আপনি, যা বলে বোঝানোর মতো নয়। প্রত্যেকটা মানুষ নেচে উঠেছে আপনার কীর্তনেতে, প্রত্যেকটা মানুষ নেচে উঠেছে। এবং আজকে বড় বড় মায়ের জন্মদিবসের দিনেতে এত সুন্দর একটা উপহার দিলেন আপনি, যা আপনার ঋণ যে কীভাবে শোধ করবো তাই ভাবি। যে এত সুন্দর কীর্তন দিয়ে আমাদের প্রত্যেকের মন ভরে দিলেন আপনি, এত আনন্দ দিলেন, এই আনন্দ কোথায় রাখি। পরম পিতা রাখুর চরণে আপনাদের প্রত্যেকের সুদীর্ঘ সুস্থ মঙ্গল। আমার সঙ্গে আমাদের পিয়ারি ভাই আছেন, হারমোনিয়ামে ছিলেন, আমাদের বাপি দা খুলেছিলেন, আর আমাদের পিনাকি ভাই, সমস্ত মন্দিরের কর্মীরা সবাই সবাই জয় গুরু, সকলকে জয় গুরু। সবাই মিলে খুব ভালো কীর্তন করলেন, যারা সঙ্গত করলেন প্রত্যেকেরই সুদীর্ঘ সুস্থ মঙ্গলময় জীবন প্রার্থনা জানাই। আপনারা সকলে ভালো থাকবেন। আজকে যে সঙ্গীতাঞ্জলি অনুষ্ঠান আছে আমি অনুষ্ঠানটা পাঠ করে দিচ্ছি, তারপরে আমরা ধ্বনি দেব। আজকে যে সকাল 9টার থেকে যে সঙ্গীতাঞ্জলি আছে, সেখানে যুক্ত থাকবেন শ্রদ্ধা তাপসী চক্রবর্তী মা রানাঘাট থেকে, শ্রীমতী কাকলি পালমা যাদবপুর থেকে, সুশ্রী দীপালী কীর্তনিয়া দমদম থেকে, সুশ্রী নিরূপা ভট্টাচার্য সিউড়ি থেকে, সুশ্রী নন্দিতা কীর্তনিয়া দমদম থেকে, সুশ্রী সৌমী চক্রবর্তী কলকাতার থেকে, শ্রীমতী শীলা ঘোষাল ধানবাদ থেকে, শ্রীমতী সুতপা চৌধুরী মা মালদার থেকে, সুশ্রী সুদীপা মান্না বাঁকুড়ার থেকে, সুশ্রী অন্তরা রায় জলপাইগুড়ি থেকে, সুশ্রী মনস্বিতা মণ্ডল কলকাতার থেকে, সুশ্রী স্বস্তিকা বর্ধন শিলিগুড়ি থেকে, শ্রীমতী পৌলমী শাসমল মা কলকাতার থেকে, সুশ্রী দেবহতী চক্রবর্তী শিলচর থেকে, শ্রীমতী কৃষ্ণা চক্রবর্তী দিল্লির থেকে, সুশ্রী সঞ্চারী দেব নাগাল্যান্ড থেকে, এবং শ্রীমতী অর্চনা দেব ভুবনেশ্বর থেকে। এনারা আজকে সঙ্গীত পরিবেশন করবেন, সকাল 9টার থেকে সঙ্গীতাঞ্জলি অনুষ্ঠান শুরু হবে, এবং পরবর্তীতে বেলা 11:05 একটি বিশেষ অনুষ্ঠান আছে, পরমারাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বড়মার দিব্য জীবন কাহিনী, সেটি পরিবেশন করবেন শ্রীমতী সুকন্যা সিংহমা কোদুরপুর বাঁকুড়ার থেকে। এবং পরবর্তীতে আছে আমাদের মাতৃসম্মেলন 11:30 থেকে, মাতৃসম্মেলনে আজকে ইষ্টপ্রসঙ্গ করবেন সৎসঙ্গ দেবঘর থেকে লিপিকা চক্রবর্তী মা, এবং আয়োজন ইষ্টপ্রসঙ্গ করবেন শ্রীমতী মৃদুলা মণ্ডল মা নগরগুড়ার থেকে। আমি সকলকে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি, পরপর অনুষ্ঠানগুলি হবে, আপনারা সকলে যুক্ত থাকবেন। এই একই লিঙ্কে মাতৃসম্মেলন এবং দিব্য জীবন কাহিনী শুনতে পারবেন। শুধুমাত্র সঙ্গীতাঞ্জলি অনুষ্ঠানটি যে ইউটিউব লিঙ্ক দেওয়া আছে নিচেতে দেখবেন, বিইং অ্যান্ড বিকামিং চ্যানেলের মাধ্যমে যে ইউটিউব লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কেতেই আপনারা দেখতে পারবেন। একমাত্র ইউটিউব চ্যানেলেতেই আপনারা সঙ্গীতাঞ্জলি অনুষ্ঠানটা দেখতে পারবেন। সঙ্গীতাঞ্জলিটি সঞ্চালনা করবেন কিয়া দাস মা। হ্যাঁ, সঙ্গীতাঞ্জলি যে আছে সেটি সঞ্চালনা করবেন শ্রদ্ধা কিয়া দাস মা পান্ডুয়া হুগলি থেকে, তিনি সুন্দরভাবে পরিচালনা করবেন, আপনারা সকলে দেখবেন, আনন্দ পাবেন সকলে। সকলে থাকার জন্য অনুরোধ করছি। এখন ধ্বনি দেবার জন্য আমি অনুরোধ করছি সৎসঙ্গ বিহার খাদরার থেকে শ্রদ্ধেয় জগবন্ধু গড়াইদা সহপ্রতিনিত্তিক, এবং নন্দলাল মল্লিকদা সহপ্রতিনিত্তিক, এবং তৎসহ মন্দিরবাসী সকলকে। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র জি কি জয়। পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র জি কি জয়। পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র জি কি জয়। পরমারাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বড়মাতি জয়। পরমারাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বড়মাতি জয়। পরমারাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বড়মাতি জয়। পরম পূজ্য পাদ শ্রী শ্রী বরদাতি জয়। পরম পূজ্য পাদ শ্রী শ্রী বরদাতি জয়। পরম পূজ্য পাদ শ্রী শ্রী বরদাতি জয়। পরম পূজ্য পাদ আচার্য দেব শ্রী শ্রী দাদাতি জয়। পরম পূজ্য পাদ আচার্য দেব শ্রী শ্রী দাদাতি জয়। পরম পূজ্য পাদ আচার্য দেব শ্রী শ্রী দাদাতি জয়। সৎ সঙ্গ কি জয়, সৎ সঙ্গ কি জয়, সৎ সঙ্গ কি জয়। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে আর্য পিতৃ, বন্দে আর্য পিতৃ, বন্দে মাতৃবর্গণ, বন্দে মাতৃবর্গণ, বন্দে অহং কৃষ্টি দৈবতম, বন্দে অহং কৃষ্টি দৈবতম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে
বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম প্রেম বৈশিষ্ঠ ঠাকুর অনুকূল চন্দ্র জি জয় জয়।